সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি দীপালি সাহা, ব্যারাকপুর থেকে চলে এসেছি। আজ ডাটার রান্নাঘরে আরও একটা রান্না শেয়ার করবো, মখমলি পালং কোপ্তা। চলুন আমরা এই মখমলি পালং কোপ্তা বানাতে আমাদের কী কী লাগে সেটাই দেখি। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটিকে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। মখমলি পালং কোপ্তা বানাতে আমাদের কী কী লাগছে দেখে নিই। লাগছে পালং শাক সেদ্ধ করে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচোনো, গোটা গরম মশলা, রসুন কুচি, আদা কুচি, ছানা কিছুটা, দুটো আলু সেদ্ধ করে নেওয়া, ধনে পাতা বাটা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন লাগবে, মাখন, বাইন্ডিংয়ের জন্য ময়দা লাগবে, সাদা তেল, ফ্রেশ ক্রিম, আর কসুরি মেথি একটুখানি এখানে রেখেছি, ওটা দিতে লাগবে, আর একটু আদা বাটা, আর লাগবে তেল তো লাগবেই। চলুন আমরা এবার গ্যাসে চলে যাই, তেলটা গরম করে আমরা এটা সব দিয়ে মেখে নেব। এবার আমরা এক এক করে সব ঢেলে নেব পাত্রের মধ্যে। আমরা আলু সেদ্ধ, ছানা, অল্প পেঁয়াজ কুচি, অল্প একটু আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু ধনে পাতা বাটা দেব, নুন। এবার এটা আমরা আর দেব, একটু চিনি দিতে লাগবে, এক চামচ চিনি। বাইন্ডিংয়ের জন্য ময়দা দেব, যতটা লাগে ততটা। সব দিয়ে আমরা মেখে নেব, মেখে গোল্লা পাকাবো, ভালো করে সবটা মেশাতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর আমরা বলগুলোকে এভাবে গড়ে নিয়েছি। এবার এক এক করে সব ভেজে নেব। এবার একটু গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমরা সব কটা ছেড়ে দেব। গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে। একবারে ভাজবো না, এবার একটা দিয়ে আমরা ভেজে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এভাবে আর কিছুটা আছে, সব কটা ভেজে তুলে নেব। এবার বাকি বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা কমিয়ে সব তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমরা গ্যাসে ফোড়ন দেব। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দেব, গোটা গরম মশলা, রসুন কুচি, আদা কুচি, লাল করে ভেজে নেব। দেব একটু ফোড়নে আদা বাটা, এক চামচ মাখন, মাখনটা গলে গেলে পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজটা মশার জন্য একটু নুন দিয়ে দেবো, গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। বিনটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আরেকটু আদা বাটা দিয়েছিলাম। এবার আমরা পালং শাক সেদ্ধটা ঢেলে দেব, দিয়ে ভালো করে নিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেব, নুন, ধনে পাতা বাটা, সব দিয়ে আমরা নেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এবার যতক্ষণ না তেল ছেড়ে আসে দিয়ে দেবো এক চামচ চিনি, মিষ্টি মিষ্টি হবে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে জল গরম করতে দিয়েছি, জল ফুটে গেছে, কষানো হয়ে গেলে আমরা জল, গরম জল দিয়ে দেব। তার মধ্যে কষানো হয়ে গেছে, এবার আমরা বড়াগুলো ছেড়ে দেবো।
কষানো হয়ে গেছে বড়াগুলো দিয়ে, এবার আমরা গরম জল দেব। বেশ খানিকটা গরম জল, মাখো মাখো হবে, আর জলটা দিলে একটুখানি রসটা ঢুকবে ভিতরে, তাতে খেতে ভালো লাগবে। দিয়ে এবার আমরা একটা সবটা মিশিয়ে দেব, ফুটে গেলে ফ্রেশ ডিম দেব। টক বক করে ফুটলে আমরা এবার ফ্রেশ ক্রিম দেবো, বেশ খানিকটা ফ্রেশ ক্রিম ঢেলে দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে এটা মিশিয়ে নেবো। দেখুন ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে যাবে আমাদের মখমলি পালং কোফতা। একটু নামানোর আগে একটু কসুরি মেথি দেবো। এবার আমরা একটু কসুরি মেথি ডাস্ট করে রেখেছি, এবার একটু ছড়িয়ে দেবো, দিয়ে একটু ফুটলি অফ করে দেব। আমি গ্যাসটা একটু টিকটা বাড়িয়ে দিলাম, হয়ে গেল আমাদের মখমলি পালং কোফতা। গ্যাসটা এবার অফ করে দিলাম। পরিবেশনের জন্য আমাদের রেডি, একটা সার্ভিং বোর্ডে ঢেলে নেব। নখমলি পালং কোপ্তা আমাদের রেডি হয়ে গেছে, আমি বোর্ডে ঢেলে নিয়েছি। এটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।